সন্তান ভবিষ্যৎ প্রজন্ম এমনকি বংশবিস্তার বংশ ধরে রাখার বাহক হলেও সন্তান জন্মদান লালন পালনে অনাগ্রহী হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা। কোরিয়ানরা সন্তানের চেয়ে পোষ্য কুকুর বিড়াল পালনেই ঝুঁকছে বেশি, সঙ্গী হিসেবে তারা পোষ্য প্রাণীকে বেছে নিচ্ছে, যা দক্ষিণ কোরিয়ার জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কিন্তু কেন এশিয়ার এই দেশটি সন্তানদের বদলে কুকুর বিড়ালকে পালনের দিকে ঝুঁকছে, চলুন জেনে নিই। বিয়ে করতে চাইছে না দক্ষিণ কোরিয়ার তরুণ তরুণীরা, এমনকি চটকদার খবরের শিরোনামও দেখা যায় প্রায়। এই শিরোনামের আড়ালের খবরটি হলো আশঙ্কাজনক হারে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমে যাওয়া। কয়েক দশকে ভয়ঙ্করভাবে কমে গেছে দেশটির জন্মহার। কোরিয়ান নারীদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা আগের থেকে অনেক হারে বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে এই ধারা চলতে থাকলে দেশটির জনসংখ্যা 2100 সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে। 2022 সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার নেমে গিয়েছে 0.87%, যা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম। দেশটির নারীদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমছে, এর জেরে জন্মহার এসে ঠেকেছে তলানিতে। সন্তান লালন পালনের হার কমে গেলেও পরবর্তীতে বেড়েছে পোষ্যদের দেখাশোনার প্রবণতা। সম্প্রতি এমনই এক তথ্য জানা গেছে জি মার্কেট নামের একটি ই কমার্স প্ল্যাটফর্ম অপারেটর থেকে। তারা জানিয়েছেন 2023 সালে পোষ্যদের জন্য 57% স্ট্রোলার বিক্রি হয়েছে, যেখানে শিশুদের জন্য স্ট্রোলার বিক্রি হয়েছে 43%। 2021 সালে অবশ্য পোষ্যদের জন্য 33% এবং শিশুদের জন্য 67% স্ট্রোলার বিক্রি হয়েছিল। এই দুই বছরের ব্যবধানেও স্পষ্ট হয়ে উঠেছে সন্তান জন্মদানের হ্রাসের প্রবণতা। পরিসংখ্যান অনুসারে 2012 সালে যেখানে 36 লাখ পরিবারে পোষ্য ছিল, 2022 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 60 লাখ, যে কারণে স্ট্রোলার বিক্রিতে এই পরিবর্তন। নিম্ন জন্মহারকে ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল। জন্মহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনাও করছে সে দেশের সরকার। সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করতে $বিলিয়ন খরচ করেছে, ঘোষণা করেছে বিভিন্ন স্কিমের। সন্তান নিলে যুগলদের আর্থিক সাহায্য, কর ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতি খুব একটা বদল হয়েছে এমন নয়। জন্মহারের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বিয়ের প্রবণতা কমেছে, জানিয়েও উদ্বেগে সে দেশের প্রশাসন। তাতেও নানান সুযোগ সুবিধার কথা বলেছে সরকার। যে দম্পতির সন্তান রয়েছে তাদের নগদ অর্থ প্রদান করা হয়, মাসিক আবাসন ও বিনামূল্যে ট্যাক্সি, হাসপাতালের বিল, এমনকি চিকিৎসা সেবাও দেওয়া হয় শুধু বিবাহিতদের জন্য। কিন্তু এই ধরনের আর্থিক প্রণোদনা কাজ করেনি। দক্ষিণ কোরিয়ায় বিয়ে ও সন্তানকে অপ্রয়োজনীয় ভাবা তরুণ তরুণীর সংখ্যা বেড়েই চলেছে, আর নব দম্পতিরাও সন্তান নিতে চান না। দক্ষিণ কোরিয়ায় কম জন্মহারের জন্য বেশ কয়েকটি বিষয় দায়ী। এর মধ্যে অন্যতম হল শিশুদের লালন পালনের খরচ অনেক বেশি, সম্পদের দাম অনেক বেশি এবং সমাজ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে একটি ভালো বেতনের চাকরি পেতে অনেক কষ্ট করতে হয়। এছাড়া যে মা কাজ করেন তাদের শিশুদের লালন পালন করার বিষয়টিও অনেক কঠিন হয়, এটিও কম জন্মহারের অন্যতম কারণ। দক্ষিণ কোরিয়ায় জন্মহার কম হলেও মানুষের আয়ুষ্কাল বেশি, ফলে দেশটিতে তরুণদের চেয়ে বয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এ বিষয়টি একটা সময় বড় সমস্যা হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।